যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন আপডেটের জন্য পাশের বেল আইকনটিতে প্রেস করুন। মাত্র কিছুদিন আগের যমজ সন্তানের বাবা হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্যে অবশ্য খবর শোনা যাচ্ছে তার বান্ধবী জর্জিয়ানা রদ্রিগেজ নাকি আবার অন্তঃসত্ত্বা হয়েছেন। অবশ্য এরই মধ্যে রোনালদো তা স্বীকারও করেছেন। সম্প্রতি 5 মাসের অন্তঃসত্ত্বা বান্ধবীর সঙ্গে সময় কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় একটি প্রমোদতরীতে জর্জিয়ানার সঙ্গে সময় কাটান রোনালদো। দুজনে ঘনিষ্ঠভাবেই সানবাথ নিচ্ছিলেন। এসব ছবি ভাইরাল হয়ে গেলে আবার আলোচনায় আসেন এই পর্তুগিজ তারকা। এর আগে গত 8 জুন মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছিল রোনালদোর যমজ সন্তান। 2 সন্তানকে কোলে নিয়ে ইনস্টাগ্রামে তিনি ছবিটি পোস্ট করে সেখানে লিখেছিলেন, নিজের জীবনের নতুন 2 প্রেমকে কোলে নিয়ে খুব আনন্দ হচ্ছে। এই 2 সন্তানের একজন ছেলে, অন্যজন মেয়ে। আর রোনালদোর প্রথম সন্তান ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের বয়স এখন 7। গত বছর জুনে মাদ্রিদে একদিন শপিং করতে গিয়েই রোনালদোর সঙ্গে দেখা হয় জর্জিয়ানার। প্রথম দেখাতে দুজনের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় দুজনকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।